বালক সুস্থ রেখে, ভালো রেখে এত সুন্দর করে মসজিদে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন ওই মহান প্রতিপালকের দপ্তরে শুকরিয়া আদায় করছি সরকার সকলে বলি আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিক উনি এমনই একজন মালিক, উনি কাউকে অসুস্থ করতে কারো কাছ থেকে কারো কৈফিয়ত দিতে হয় না, কাউকে সুস্থ করতেও কারো কাছে লিখিত কোনো প্রস্তাব দিতে হয় না, ঠিক না? ভালো রাখার মালিকও তিনি, খারাপ রাখার মালিকও তিনি। তবে সুস্থতা আল্লাহ পাকের বড় একটা নেয়ামত, যেই নেয়ামতের শুকরিয়া বান্দা কোনোদিন সেজদায় পড়ে থাকলেও আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ পাকের হাজারে শুকর, গত জুমায় আসতে পারি নাই অসুস্থতার কারণে। আপনারা সকলেই কিছু না কিছু অবগত আছেন, দোয়া চাই, আপনারাও দোয়া করেন, আমিও দোয়া করি। তবে অসুস্থ না হইলে অসুস্থতার মর্ম বোঝা যায় না, তাই না? এমন একটা সময় আসবে যখন আজ থেকে 25-26 বছর আগে বক্তৃতা শুরু করি, বক্তৃতার জীবনের শুরু, তখন মনে করতাম কি এইভাবেই মনে হয় চলবে জিন্দগিটা। আজ থেকে ধরেন 15-20 বছর আগে যখন মাহফিলের স্টেজ এমনও হয়েছে যে স্টেজের ভিতরে আমার চেয়ার ধরে রাখা লাগছে, চেয়ারের থেকে লাফ দিয়ে উঠে যেতাম, ইশকের কুতায়। আল্লাহ পাকের শুকর, ভাবতাম যেভাবেই জিন্দগিটা যাবে, কিন্তু যখন অসুস্থ হয়ে গেলাম তখন বুঝতে পারছি যে আসলে সুস্থতার নেয়ামত কত বেশি। তা আপনাদের দোয়ার বাদৌলতে এখন আলহামদুলিল্লাহ খুব সুস্থ, আমার কাছে তেমন কোনো কিছু মনে হচ্ছে না। আল্লাহর শুকর, যদি আপনাদের দোয়া থাকে আর আমার দোয়া আপনাদের সাথে থাকে, ইমানের হালাতে যেন মৃত্যু দান করে। তবে এক একটা সেকেন্ড অসুস্থতার জিন্দগি, এক একটা সেকেন্ড সুস্থতার চাইতে হাজার হাজার বছরের চাইতে বেশি দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অসুস্থ ছিলেন, দুনিয়ার বহুত নবীকে আল্লাহ অসুস্থ রেখেছেন, 1-2 বছর না। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন, কথা ঠিক না? আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি নিজেই বলতেন ইবনি সাকিম, আমি অসুস্থ। ডাইরেক্ট কোরআনের ভাষা ইবনি সাকিম মানে অর্থাৎ আমি অসুস্থ। এই অসুস্থতার ভিতরে কেউ কেউ বলেন উনি জ্বর আছিল, কেউ বলেন ওনার বুকে ব্যথা ছিল, কেউ বলেন উনি শারীরিকভাবে অসুস্থ না, উনি মানসিকভাবে অসুস্থ। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে যখন আসছে আমার জাতির পিতা নিজে বলেছেন ইন্নি সাকিম, আমি অসুস্থ। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকে প্রতিমা ভাঙার কারণে, আজ থেকে 2 জুমা আগে বলছিলাম যে উনি যখন পুতুলগুলা প্রতিমাগুলো ভেঙে ফেলে, কুড়াল দিয়ে ভেঙে চস্তস করে দেয়, তখন নমরুদ তাকে ডাকছিল, ডেকে বলা হয়েছিল তুমি যা করছো সরি বলো, আত্মসমর্পণ করো, ছোট মানুষ বোঝো নাই, মাপ চাও, আমি খোদার কাছে সেজদা দাও, তোমার সব কিছু আমি মর্যনা করে দেবো, মাফ করে দেবো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে চিঠিতে লিখে দিয়েছিলেন ইন্নি সাকিম, কোরআনের ভাষায় যেটা আসছে যে আমি আপনার কাছে যেতে পারবো না, আমি অসুস্থ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরে ভাই আপনি সুস্থ আছেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, দেখবেন আপনার সারা জীবন সুস্থ থাকবেন। অনেক লোক আছে বলানো যায় না, সুবহানাল্লাহ বলানো যায় না, আলহামদুলিল্লাহ বলানো যায় না। আল্লাহ আল্লাহ পাকের শুকর, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমি অসুস্থ, তো দেখবেন একটা মানুষ যদি অসুস্থ থাকে তারপরে কিন্তু কোনো মামলাও চলে না, হামলাও চলে না, কোনো কিছু চলে না, এমনকি ওই ব্যক্তির পরে আল্লাহর হুকুম যেটা সেটাও অর্ধেক হয়ে যায়, মৌকুফ হয়ে যায়, কথা ঠিক না? যে ব্যক্তি অসুস্থ তারপরে কিন্তু রোজা রাখা ফরজ না, আল্লাহর হুকুম সেটাও মাফ হয়ে যায়, হজ তারপরে ফরজ, কিন্তু লোকটা অসুস্থ, বিলিয়ন কোটি টাকার মালিক তার পাও সুস্থ না, তারপর হজ ফরজ না, কথাটা মনে হয় বুঝতে পারেন নাই।
তো অসুস্থতার কারণে মানুষের শরীয়তের হুকুমও কিন্তু রদবদল হয়ে যায়। তো নমরুদ যখন শুনল বেচারা অসুস্থ, তখন বলল ঠিক আছে তুমি অসুস্থ আছো ভালো আছো, তুমি একটা কাজ করো, ওখান থেকে সরি বল যে আমি যা কিছু করছি করছি ভুল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কায়দা করে বললেন আমি সরি বলবো তোর কাছে না, আমি সরি বলবো আস্তাগফিরুল্লাহ যামবিহি ওয়া তুব ইলাইহি। সুবহানাল্লাহ বলেন না, মানে বলেন আস্তাগফিরুল্লাহ আমি সরি বলছি, আস্তাগফিরুল্লাহ মানে সরি ভুল হয়ে গেছে আমার, আমার মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি যামবি মিন কুল্লি ইলাই, আমি আমার জীবনে যা কিছু আছে সব আমি সরি বললাম, ভুল হয়েছে আমার, মাফ করে দেন আমারে। এটা কিন্তু নমরুদরে কয় নাই, কইছে কারে? জোরে কন, আরো জোরে আল্লাহ। হালাকি আমার নবীও তো বলেছেন আস্তাগফির ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ বারা আইতান নাস সাইয়াদখুলুনা ফি ইদনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির। এই যে নবী যে বলছেন আস্তাগফির আস্তাগফির, এই আস্তাগফির নবী যে গুনাহ করছে এই জন্য তওবা করে নাই। আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি হলো বান্দা যখন সরি বলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। আর আমাদের দেশে সবচেয়ে বড় একটা বদ অভ্যাস কি জানেন, আমরা সরি বলতে রাজি না, কথা কন না কেন? আমরা যে ভুল করছি এই ভুল স্বীকারটা করতেই রাজি না। হালাকি আল্লাহ পাক তার নবীরই দিয়াও বলছে নবী আপনি আস্তাগফির বলেন, জামবি ওয়া তুব ইলাই, যদি কোনো বান্দা তাকে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সরি বলে, সরি তো ইংলিশে কয় বাংলায় হলো আত্মসমর্পণ, যদি আমি আল্লাহর কাছে মাপ চায়, মাপ চাইতে দেরি আছে, আমি আল্লাহ তারপরে খুশি হইতে দেরি হব। কিন্তু আমাদের সবচেয়ে বড় বদ অভ্যাস আমরা কারো কাছে আত্মসমর্পণ করতে রাজি না, ঠিক না? একবারিওয়ালা আর একবারিওয়ালার কাছে ভুল করছে, সে অনেক ভুল করছে, সরি বল, আরে ভাই তুমি একটু ভুল করছো সরি বলো, কেন আমি ওর কাছে সরি বলবো? হালাকি নবীদের সেফাত ছিল যখনই কোনো নবীরা ভুল করে ফেলে, নবীরা তো ভুল করেন নাই, যখনই দেখতেন আল্লাহর মাইন্ডে লেগে গেছে ইদা জায় নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ পাক বলেন যখন দলে দলে মানুষগুলা নবীর কাছে কালেমা পড়তেছে, তখন নবীর কাছে কোনো ভুল হয়েছে এমন কিছু বলাই যাবে না। মানুষ ফাতে মক্কার পরে সূরাটা নাজিল হয়েছে, কেউ কেউ বলেন এই সূরাটা জীবনের শেষ সূরা, সুবহানাল্লাহ বলেন আমার নবীর পূর্ণাঙ্গ সূরা, এরপর আর কোনো সূরা নাজিল হয় নাই। আয়াত নাজিল হয়েছে আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদীতু লাকুম ইসলামা দীনা, এটা হলো শেষ আয়াত, কিন্তু সূরা আকারে জীবনের শেষ সূরা ইদা জা সূরা, ইদা জা পড়েন, ইদা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত বারা আইতান্না সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির ইন্নাহু কানা, জোরে বলেন, কেন নবী কি কোনো গুনাহ করছে? আল্লাহ কি বললেন, নবী আপনি নিজে সরি বলেন, আপনি আমার প্রশংসা করেন, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, সরি বলেন, ইন্নাহু ওয়াত্তাওয়াবুর রহিম, আমি তওবা কবুল করলো না, নবী কি কোনো গুনাহ করছে? তো তওবা করতে করলে কেন? তার মানে তার উম্মাদকে শিখাই দিলেন, উম্মাদ তুমি সুখে দুঃখে চব্বিশটা ঘন্টা আমি আল্লাহর কাছে তওবা করবা, সরি বলবা, তুমি গুনাহ করো বা না করো আমার নবী ছিল নিষ্পাপ, আমার নবীর কোনো গুনাহ নাই। কেউ যদি বলে নবীর গুনাহ আছে, ওর ঈমান থাকবে না। যদি কেউ বলে আমার নবীর জীবনে কোনো একটা ভুল করছে, ওর ঈমান থাকবে না। কিন্তু তাকে দিয়েও আমার আল্লাহ সরি বলাইতেছে কেন? জীবনের শেষ সূরা, সেই সূরার ভিতরে আমার আল্লাহ বলতেছে নবী আপনি সরি বলেন। অর্থাৎ নবী গুনাহ করে নাই, তার উম্মত যতই ফেরেশতার মতো নেককার হয়ে যাক, কিন্তু তারা প্রত্যেকটা পা সত্য নামাজের পরে হাত তুললেই আমি আল্লাহর কাছে কি বলবে, আমার কাছে তার জীবনের সব গুণাগুলো যখন আত্মসমর্পণ করে মাফ করে দিবে, সে যখন মাফ চাইবে আমি আল্লাহ তখন আর তার মাফ বাকি রাখবো না, তার জীবনের সব গুণা মাফ করে দেব।
এটা নবীরে দিয়ে আল্লাহ শিখাইলেন, জোরে কন মারহাবা, আরো জোরে বলেন আরো জোরে। তাহলে সুরাটা সুরা ইদা যান আসরুল্লাহ আল ফাত, মক্কা বিজয় হয়ে গেল, নবী মদিনায় আসলেন। মদিনায় আসার কিছুদিন পরেই, কেউ বলেন মদিনায় যাওয়ার কিছুদিন পরেই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে এত পরিমাণ বয়ে বয়ে কান্ত আছে মসজিদে নববীর খুঁটির হেলান দিয়া। মসজিদে নববীর ভিতরে আপনারা জানেন আটটা খুঁটি আছে, আটটা খুঁটি, আটটা পিলার খুব দামি। এই এতটা পিলার হলো মা আয়েশার ঘরের সাথে লাগানো, তার ভিতরে একটা খুঁটি আছে মা আয়েশা উস্তনে আয়েশা, আর একটা খুঁটির নাম আছে উস্তনে আবিল্লা বাবা, আর একটা খুঁটির নাম আছে উস্তনে তওবা, আর একটা খুঁটির নাম আছে জায়েদ ইবনে হারেসা, আর একটা খুঁটির নাম আছে উস্তনে হান্নানা, যেই খুঁটিটা নবীর সাথে জান্নাতে যাবে। ওই খুঁটির নিচে একটা খুঁটি উস্তনে হান্নানা, একটা পিলার অর্থাৎ একটা লাডি দাফন করা আছে, এই জন্য ওই খুঁটিটার নামে একটা খুঁটি নাম রাখা আছে উস্তনে হান্নানা, হান্নানা মানে কান্না, আর একটা খুঁটি আছে উস্তনে সারির, যেইসা আমি বদরে যাইবার সময় যায় নাই, মিথ্যা কথা কয়ে যায় নাই, মিথ্যা কথা কইছে, হুজুর আমার বউ অসুস্থ, অন্যরা হয়তো হুজুর আমার মা অসুস্থ। নবী বলেন যদি মা অসুস্থ থাকে, বাপ দেখেন অসুস্থতার কত দাম, জেহাদ আল্লাহর ফরজ না, কথা বলেন না কেন, নামাজ পড়া যেরকম ফরজ, নামাজের চাইতে বেশি গুরুত্ব হলো জেহাদ হলো ফরজ। তা বদরের যুদ্ধ অত্যন্ত মারাত্মক যুদ্ধ, এই যুদ্ধে কোরআন টিকে থাকার যুদ্ধ, নামাজ টিকে থাকার যুদ্ধ, সেই যুদ্ধে সাহাবী একটা জলি বলি মিথ্যা কথা কয়ে আস্তাগফিরুল্লাহ, সে বলেন আমার বউ অসুস্থ, আবার বলে হুজুর আমার মা অসুস্থ, নবী বুঝা লাইছে যে ও বাহানা দিচ্ছে যাবে না, নবী বলেন ঠিক আছে তোমার মা আর বাপ বিবি যদি অসুস্থ থাকে তোমার যুদ্ধে যাওয়া লাগবে না। আল্লাহ, কিন্তু এই সাহাবি নবীরে বিদায় দেওয়ার পরে আর এই সাহাবির ভিতরে ঠিক নাই, কারণ নবীর কাছে একটা মিথ্যা কথা কই আমি রয়ে গেলাম, আমার মা অসুস্থ আমার বাপ অসুস্থ। অনেক লোক আছে দেখবেন সাহায্য চায়, কয় আমার মার কিডনি নষ্ট হয়ে গেছে, এ কথা কর না, এ রাস্তা রাস্তা কালেকশন করে না, এই হাদিস থেকে ভালো করে নিয়েন মিয়া, এই হাদিসের থেকে এই হাদিস আসছে। অনেকে কয় তার বউ সুস্থ মানুষ, কবে কিডনিতে একটু সমস্যা হয়েছিল, আজ থেকে পাঁচ বছর আগে ভালো হয়ে গেছে, এই পাঁচ বছর আগে শুরু হয়েছে সাহায্য তলব করা। ভাই আমার বউ অসুস্থ, আমার মা অসুস্থ, এই যে মারে যে ভাঙ্গায় আপনি খাইতেছেন না, আমি আল্লাহর কসম করে বলতে পারি একদিন এরকম তুলতে তুলতে আপনার দুইটাও ড্যামেজ হয়ে যাবে, কতক্ষণ না কেন মনে রাখবেন। আজ থেকে দশ বছর আগে আপনার বাবার লেগে আপনি কাগজপত্র আছে, আপনার বাবার লেগে সাহায্য তুলছেন, অনেক লোক এরকম আছে, আছে না, বাপ মারা গেছে পাঁচ বছর আগে, হালাকে কাগজ দিয়ে এখনো সাহায্য তুলে, এ কতক্ষণ না কেন আছে না, ধোকাবাস মাশাল্লাহ, আপনার তো ভালোই বুঝলেন, এরকম জানা আছে। এখন দেখবেন যারা এই ধোকাবাজের কারণে যারা সঠিক অসুস্থ মানুষ তারা পায় না। আমি আজকে দেখলাম এই হাদিস থেকে এই মিথ্যা কথা বলে কালেকশন করে না যায়, তাই সাহাবী মিথ্যা কথা বলে বললেন আমার মা অসুস্থ, নবী বললেন তোমার মা যখন অসুস্থ তোমার যেতে হবে না, আল্লাহু আলম বিজাতিস সুদুর, আল্লাহই ভালো জানে তোমার মা সুস্থ না অসুস্থ। কিন্তু সাহাবি যে মাশাল্লাহ যায় নাই, দেখবেন কেউ যদি মিথ্যা সাক্ষী দেয় অথবা মিথ্যা কোনো কাজ করে ওর ভিতরে পরক্ষণে একটু পরেই জ্বালা পোড়া শুরু হবে, ও নিজে বুঝতে পারবে যে আমি কাজটা করলাম কি, কতক্ষণ না কেন। আলেমুলামার বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিছে, আল্লামা দিলার হোসেন সাইদির বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়ে বেটারা ফাঁসির কাজটায় ঝোলাবার জন্য বহু চেষ্টা করছে, ফাঁসি বেটার হয় নাই কিন্তু বেটা হসপিটালে বইয়া শহীদ হয়েছে, কোনো সন্দেহ নাই শহীদ হয়েছে, কতক্ষণ না কেন শহীদ হয়েছে কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখবেন তাকে যারা ফাঁসির কাজটা ঝোলাবার জন্য মিথ্যা সাক্ষী দিছে, এবং আরও যারা দেখবেন আরও যারা আছে আরও যারা ইসলামী মাইন্ডের হোক অ ইসলামী মাইন্ডের হোক, আরে ভাই আপনি যদি কাফেরও হন, একজন কাফেরকেও যদি আপনি ফাঁসির কাস্তে ঝোলাবার জন্য মিথ্যা সাক্ষী দেন, কিয়ামতের মাঠে আপনি আল্লাহর আদালতে আপনার কাঠগড়ে দাঁড়াইতে হবে। কারণ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ইজা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদল, তোমরা যখন কারো কাছে সাক্ষী দিবা আল্লাহ কোরআনে বলে তখন খবরদার আন্তাজে দিবা না,
কথা বলেন না কেন? আরো জোরে বলেন, মিথ্যা সাক্ষী কেউ দেবে না। আমি আল্লাহর কাছে এটা অপছন্দনীয়, কারণ আমি তো জানি, পৃথিবীর কোন সরকার না জানলেও আমি জানি, বিশ্ব সরকার জানে না কার ভিতরে কি আছে, কার অন্তরের খবরে কি আছে, এটা কেউ না জানলেও রব্বে কারিম জানে। তো রসুল বলে গেলেন যুদ্ধের আগে, আল্লাহ আলিম বিজাতি সুদুর, তোমার মা যদি অসুস্থ হয়ে থাকে আল্লাহ জানে, যাও। ভাইরা আমার, রসুল চলে গেলেন বদরে, কিন্তু এই সাহাবির মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেল। সে কি জ্বালা পড়া, ঘুমাইতে পারে না, নামাজ পড়তে পারে না, বোর কাছে যাইতে পারে না, মার কাছে যাইতে পারে না, মানে পুরা মেন্টাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। পাগল হয়ে কি রাস্তায় দৌড়দৌড়ি করে। এখন নবী বদরের থেকে এসে জিজ্ঞেস করে, কিয় তোর মা বলে অসুস্থ? নবীর কদম জড়াই ধরে বলে, হুজুর আমি মিথ্যা কথা বলছিলাম, আনা কাদ্দাব, আমি মিথ্যাবাদী। নবী বলেন, আমি লার তোর চিনি না। নজবিল্লা বলেন না, আমি তোরে চিনি না। আল মুমিন লা কাযিব আস-সিদক আল কিযব ইহলিক, একজন মিথ্যাবাদী তার জীবনে সব নেক আমলগুলা ধ্বংস হয়ে যাওয়ার জন্য একটা মিথ্যা কথাই যথেষ্ট। আল কিযব ইহলিক, রসুল বললেন মিথ্যা আমার উম্মতকে এমন ধ্বংস করে দেয় যেমনে পেট্রোল দিয়ে কোনো কাস্টে আগুন লাগাই দিলে যেরকম কাস্টটা শেষ হয়ে যায়, আমার উম্মতের নেক আমলগুলো সব শেষ হয়ে যায়। আমি নবী তোরে চিনি না, আল্লাহু আলাম তোরে চিনি না, আল্লাহ তোরে চিনে, যা। সাহাবি রাত্রে কাঁদে, দিনে কান্দে, দিনের বেলায় কান্দে, বালিশটা মাথায় দিয়ে ঘুমাইতে গেল, ঘুমাইতে পারে না। সাহাবি মনে মনে ভাবে, মালিক রে, হয়তো নবী যদি আমারে না চিনে তুমিও তো আমারে চিনবা না। আমালি আস্তাগফিরুল্লাহ দাম্বি, আমি সরি বলছি, তওবা করছি, মাফ কি করবা না? ও বাজান এই সাহাবি এত পরিমাণ কাঁদে গো, সাহাবির কান্নায় বৃক্ষের পাতা ঝরে, কিন্তু নবীর অন্তরে জাররা পরিমাণ কোনো, ওরে মাফ করবে এরকম কোনো লেশই বোঝা যায় না। কারণ নবী এত রাগ হয়েছে যে তুই আমি নবীর সাথে সেটারি করে থেকে গেলি, তুই ডাইরেক্ট বলতি, আমার বলতি, হুজুর আমার মা আমার যাইতে দিবে না, আমি নবী তোর নিতাম না, তুই তোর বোন নামে মার নামে মিথ্যা কথা কইয়া রয়ে গেলি, আমার আল্লাহর অর্ডার, আমি তোরে চিনি না। কিন্তু নবী যদি কাউকে বলতেন আমি তোরে চিনি না, পৃথিবীর এমন কোন শক্তি নাই নবীর সামনে দাঁড়াইয়া তার পক্ষে সুপারিশ করতে পারে, একমাত্র আল্লাহ ছাড়া। জোরে কোন মারহাবা। এই সাহাবি কোন রাওয়ায়েতে আসছে 40 দিন, কোন রাওয়ায়েতে আসছে 100 দিন, কোন রাওয়ায়েতে আসছে একা দাঁড়ে 2.5 বছর, কোন রাওয়ায়েতে আসছে 21 দিন। যেটাই হোক, 40 দিনের হাদিসটা সহি, 100 দিনের হাদিসটাও সহি। রসুল বলেন 100 দিন, 100 দিনে কয় মাস হয়? 2.5 মাস। 40 দিনে কয় মাস? 1.5 মাস, তাই না? 1.5 মাসের একটু কম। তো 40 দিনও যদি হয় আর 100 দিনও যদি হয়, এই 2.5 মাস পর্যন্ত এই সাহাবির সাথে কোনো সাহাবি কথাও বলতো না। ও নামাজ পড়তে আসতো চোরের মতো, আসতে করে রুমালটা মাথায় দিয়া, কেউ আরে সালামও দিত না ওই সাহাবিরা, কেউ সালামও দিত না, এবং ও সালাম দিলে কোনো সাহাবি সালামের উত্তরও দিত না। আচ্ছা আপনি বলেন তো, আপনি ঘরে এমন একটা সিস্টেম হয়ে গেছে আপনার, আপনার বউতে দেখতে পারে না, ছেলেমেয়ে দেখতে পারে না, লাস্টে আপনার মনের মধ্যে থাকে আমি আত্মহত্যা করব। যেরকম সিলেটের একজন ভদ্রলোক, একজন আলেম আত্মহত্যা করেছে, ফেসবুকে দেখাইল আমার একজন, যে স্ত্রীর যন্ত্রণায়, শাশুড়ির যন্ত্রণায়, শ্যালকের যন্ত্রণায় একজন আলেম নদীতে ঝাঁপ দিয়া আত্মহত্যা করতে বাধ্য হয়েছে গতকালকার। কোরআনের হাফেজ আলেম একজন মহিলার যন্ত্রণায়, শ্বশুর শাশুড়ির যন্ত্রণায় সহ্য করতে না পারা আত্মহত্যার রাস্তা বেছে নিল। যাওয়ার আগে লোকটা লম্বা চওড়া একটা চিঠি লিখে গেছে এই আলেম, চিঠিটা আমি আজকে সকালে পড়লাম অসুস্থ শরীর নিয়ে।
আমি যখন আজকে সকালে ডাক্তারে বললাম ভাই জুমা পড়াইতে পারমু তো, ডাক্তার আমারে কয় আপনার এমন জিনিস ভিতরে ঢুকাই দিছি, আপনি যদি কালকে ফুটবলও খেলেন সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ বলেন, কেন আমি জানি আপনি এমন একটা চেতা মানুষ যে আপনি স্টেজে উঠলে আপনার খবর থাকবে না, আপনি যে সুস্থ না অসুস্থ আপনার ভিতরে কি ঢুকাইছে এই খবর থাকবো না। অতএব ওইটা বইজে শুনে আমরা 11 জন ডাক্তার এক জায়গায় বইয়ার বোর্ড বইয়া তারপরে আপনার ট্রিটমেন্ট করছি। আলহামদুলিল্লাহ বলেন, এবার আপনি শুনলে খুশি হবেন, যেই বেডে ওবায়দুল কাদের সাহেবকে রিং বসানো হয়েছে, যেই বেডে বাংলাদেশের সবচেয়ে বড় বড় রাজনীতিবিদদেরকে কোকো তারেক খালেদাজের দুই পোলা এবং আল্লামা দিল হোসেন সাইদি, যেই বেডের মধ্যে পিজি হসপিটালে তাদের ট্রিটমেন্ট করা হয়েছে, আমি গুণাগার ওইখানে ট্রিটমেন্ট করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না, আল্লাহ পাকের শুকর। আমি ডাক্তারকে সকালে বললাম যে আমি ভাই জুমা পড়াইতে যাব, আমার কমিটির হচ্ছে আছে, আমার মুসল্লির হচ্ছে আছে, বলে আপনি ফুটবলও খেলতে পারবেন জানি ইনশাল্লাহ। কারণ বেটাই কইলি কি আমি ফুটবল খেলতে নামব নাকি? কিন্তু মনে রাখতে হবে একটা জিনিস, মনে রাখবেন সুস্থ রাখার মালিক যিনি, অসুস্থ রাখার মালিকও আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, আল্লাহ শুকর। আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন, সুস্থ অবস্থায় বিদায় হওয়ার তৌফিক দান করেন, অসুস্থ হবেন মৃত্যুর আগে যেন সুস্থ হয়ে যান। কারণ কি জানেন, মৃত্যুর আগে যদি আপনি সুস্থ না হন আপনার কালেমা নসিব হবে না, কথা বলেন না কেন? আপনি যদি সুস্থতার জীবন এমন হয়ে গেছে আপনি স্ট্রোক করে হসপিটালে পড়ে আছেন, আপনার নাকের মধ্যে দিয়ে নল ঢুকানো, গালের মধ্যে দিয়ে নল ঢুকানো, আপনার আইসিউর মধ্যে আপনার হুশ নাই, আপনি কালেমা পড়বেন কোন সময়? আল্লাহ এরকম মৃত্যু আমরা চাই না। আলহামদুলিল্লাহ বলেন, আমরা মৃত্যু চাই তুমি অসুস্থ রাখবা সারা জীবন, কোনো কষ্ট নাই। তোমার নবীরও সারা জীবন অসুস্থ রাখছো, সারা জীবন আমার নবীর মাথায় ব্যথা ছিল, আমার নবীর মাঝে মাঝে বমি হইতেন, আমার নবীর আঁঠুতে ব্যথা ছিলেন, আমার নবী মাঝে মাঝে জিহাদের মাঠে গেলে ঘুরে পড়ে যেতেন, রক্তশূন্য অবস্থায় মাঝে মাঝে নবী ঘুরে পড়ে যেতেন। তো এই রোগগুলো নবীর ছিলেন, এগুলো থাকা সুন্নাত। কিন্তু নবী ইন্তেকালের আগে নবী সুস্থ হয়ে গেছেন, ইন্তেকালের 1 ঘন্টা আগে আমার নবীর শরীরে কোনো অসুস্থতা ছিল না। এর দ্বারা বোঝা যায় সারা জীবন আপনি অসুস্থ থাকেন, মৃত্যুর আগে সুস্থ হয়ে যান, কালেমার সাথে বিদায় নেন, এটা হলো মুমিনের সবচেয়ে বড় সেবা। জরগন আলহামদুলিল্লাহ। তো সাহাবীর সাথে যখন কেউ সালামও দেয় না, কথাও কয় না, সাহাবি মনে মনে ভাবলেন আত্মহত্যা করলে চির জাহান্নামী, কিন্তু আল্লাহ তুমি তো আমার অন্তর্জামী, কেউ আমার সাথে কথা কয় না, এখন কি তুমিও আমার সাথে কথা কইবে না? সুবহানাল্লাহ বলেন না। সাহাবি যখন বলে মালিক রে তুমিও কি কথা বলবা না, বাজান রে এইভাবে কান্তাছে তুমিও কি কথা বলবা না, তুমিও কি কথা বলবা না, আমার আল্লাহ হঠাৎ করে বিশ্ব নবীর কাছে ওহি দিয়ে বলে নবী ওই সাহাবিকে আপনি বলে দেন আমি আল্লাহ তারে মাফ করে দিছি। যেই মুহূর্তে কইছে মাফ করে দিছি তখন ওই সাহাবি কেন নাই, বাজান দৈন্য রায় তার সে বিশ্ব নবী দেখেও পাগলামি বেশি করে, খালি আইসা নবীর পাও দুটা জড়ায় ধরে, আবু বকর পাও দুটা জড়ায় ধরে, ওসমানের পা দুটা জড়ায় ধরে, হযরত আলীর পা দুটা জড়ায় ধরে, বড় বড় সাহাবীর পা জড়ায় ধরে বলে তোমরা একটু নবীর কাছে সুপারিশ করো না, তোমরা বড় বড় সাহাবী যদি মন্ত্রী হয়ে একটু সুপারিশ করো বিশ্ব নবীর দিলটা নরম হতে পারে, বিশ্ব নবীর দিলটা যদি নরম হয় 100% ভাবে আমার মাওলার দিলটাও নরম হবে। এই সাহাবি তওবা নিয়াত করে এক এক সাহাবীর পা জড়িয়ে ধরে, বিশ্ব নবী বললেন ওর হাত থেকে বাঁচার জন্য ওই খুঁটির সাথে ওরে বান্ধা রাখ। সুবহানাল্লাহ বলেন না, ওই সাহাবীর নামে কিয়ামত পর্যন্ত ওই খুঁটিটা মিয়া। কি মনে করলেন আপনি? নবী আমার বললেন ও পাগলামি বেশি করে, ওর পরে আমি নারাজ, আরে বান্ধা তো যেই কুটির সাথে ওই সাহাবীরে বাজান চোরের মতো পিট মরল দিয়ে পিছনে চোরের মতো বেঁধে রেখে দিয়েছিলেন, একদিন দুই দিন না তাফসীরের মধ্যে দেখবেন 3 দিন পর্যন্ত বিশ্ব নবী 1 গ্লাস পানিও তারে দেয় নাই, কোনো খাবারও দেয় নাই,
নবীর মনের খবর এখন আপনারা বলতে পারেন, লোকটাকে লোকটার পরে কি নবী জুলুম করেছেন না? আমার নবীও চাইতাছে, ও অন্যায় করেছে, আমার মালিক যেন ওরে মাফ করে দেয়। নবী ওরে তিন দিন পর্যন্ত যেই খুঁটিটার সাথে বেঁধে রেখেছে আপনারা চিনেন, উস্তুনে তওবা, মা আয়েশার একবারে দরজার সোজা প্রথম খুঁটিটা। বিশ্ব নবী বলেন, পরে এমন শক্ত করে বাঁধবি যেন জীবনে কোনোদিন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মিথ্যা অজুহাত দিয়ে কেউ এইভাবে না থাকে। ওরে শক্ত করে বাঁধা রাখ, ওরে কোনো খাবারও দিবি না। কিন্তু রহমাতুল্লিল আলামিন, দয়ার নবী আমার, সাহাবিদেরকে বললেন কে ওরে খাবার দিবি না, সালামও দিবি না, ওই জায়গায় বসে বসে নামাজ পড়বে, ওর কাছে কেউ যাবি না, বাজান রে বেঁধে রেখে দিয়েছে। কিন্তু রাত যখন গভীর হয়ে গেছে, ওই সাহাবিও ঘুমায় না, আমার এতিম নবীও ঘুমায় না। রহমতের নবী আমার চাগায় বলে, মানি তুমি তো আমার অন্তর্জামী, আমি যদিও সাহাবিদের বলছি তোমরা কেউ সালাম দিবা না, তুমি আমার অন্তরের খবর জানো, ওই সাহাবিরে কেউ সালামও দেয় না, এমনকি সালাম দিলেও জবাব কেউ দেয় না। আল্লাহ, তো কুকুরের চাইতে নগণ্য নয়, শোয়ারের চাইতেও তো নগণ্য নয়। লাকাদ কাররামনা বনি আদম, তুমি কোরআনে বলছো সবচেয়ে সম্মানিত করে আমি মানুষ বানাইছি। এই সাহাবি ভুল করে হয়তো আমি নবীর সাথে ধোকা দিয়ে যুদ্ধের মাঠে যায় নাই। মালিক রে, আমি নবী তো জানি ও মিথ্যা কথা কয়ে রয়ে গেছে, তুমিও তো জানো আমি নবী তোমারে মাফ করে দিছি, ঠিকই মাফ করে দিছি। আল্লাহ তুমি ওর পরে হাসান করে মাফ করে দাও। বাজান রাত যখন দুইটা তিনটা বাজে গেছে, সাহাবি চাতক পাখির মতো মা আয়েশার দরজার দিকে তাকিয়ে রয়েছে। ওই সাহাবি তাকাই রয়েছে, দেখি আমার নবীর পায়ের আঘাত শোনা যায় কি না, অন্তত নবীর চেহারার দিকে তাকাইতে না করছে। আমি নবীর লুকাইয়া লুকাইয়া আমি দেখব নবীর পাও দুইটা কেমন আছে। ওই সাহাবি নবীর চেহারার দিকে তাকাইতো না, শুধু পায়ের দিকে তাকাইতে গায়ে বলতো, যে পায়ের বরকতে তুমি জাহান্নামের আগুনকে চিরতরে হারাম করে দিবা, আল্লাহ অন্তত ওই পা দুইটার বরকতে আমারে মাফ করে দাও। আমি জীবনে কোনো যুদ্ধে এইভাবে মিথ্যা কথা কয়ে রয়ে যাব না, বরঞ্চ আমি যুদ্ধের মাঠে যাই শহীদ হয়ে যাব। এইভাবে যখন কান্নাকাটি করতেছি, বিশ্বনই বললেন ওরে ছেড়ে দাও, যখনই সকালবেলা ছেড়ে দিয়েছে, আমার আল্লাহর কুদরতি সাগরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে গো বাবা। ওই সাহাবি মনে মনে কয়, তিন দিন পর্যন্ত আমারে বাঁধা রাখলো, দুনিয়ার কেউ আমার সালামের উত্তর দেয় না, এমনকি নবীর সালাম দিল আমার উত্তর দেয় না। ও নবী, আমার এই জীবন রাইখে লাভ নাই গো। এই সাহাবি দৌড়ে যখন মহল্লার বাহিরে চলিয়া যায়, ইন দি মিন টাইম আমার মাওলার কুদরতি সাগরের মধ্যে ঢেউ আরম্ভ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিব্রাইল দাঁড়ায় বলে, নবী গো, আপনার ওই সাহাবিকে রব্বে কারিম মাফ করে দিছি। আমার নবী তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, তালহা দেখো তো কে কে মসজিদে নববীর আঙ্গিনায় আছে। হুজুর সবাই কাজে ব্যস্ত চলে গেছে, কেউ খেতকামারিতে গেছে, কেউ খেজুরের বাগানে পানি দিতে গেছে, হুজুর কেউ শস্যা খেতে গেছে, কেউ শশার খেতে পানি দিতে গেছে, হাদিসে শশার কথা আছে। হুজুর বড় বড় সাহাবিরা কেউ দোকান খুলে বইছে, হুজুর কেউ শশা খেতে, কেউ শস্যা খেতে, কেউ গম খেতে পানি দিতে গেছে, এমনকি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আবু বকর সে গেছে খেজুরের খেতে পানি দিতে। আমার বিশ্বনবী বলে, তুমি যারই পাইবা তার কাছে এলান করিয়া দাও, আমার ওই সাহাবিরে খুঁজা যেমনে হোক আমার কাছে উপস্থিত করিয়া দাও। নবী কাল কেন আপনি বলে দিলেন সালাম দিবা না, কিন্তু সালাম আমি দেই নাই, সালামের উত্তর আমার মালিক নিজে দিয়ে দিছে, তাড়াতাড়ি ওরে খুঁজে নিয়ে আসো গো। তোমরা কি জানো
ও যদি কাউকে টার্গেট করে একবার তওবার কথা নিয়ত করে, কাউরে টার্গেট করে দোয়াও করে, দোয়া কবুল হয়ে যাবে। আরো জোরে সাহাবীকে যখন ধরে নিয়ে আসছে, বিশ্বনবী বললেন যে খুঁটির সাথে তোরে বেঁধে রেখে দিয়েছিলাম, ওই খুঁটির নাম কেয়ামত পর্যন্ত তওবা রেখে দিলাম। আরো জোরে কল, আরো জোরে বাজান। একটা সত্য কথা বলে দিয়ে যাই, এই রমজানে যখন ওই উস্তনে তওবাড়ারে, এখন তো বাবা অ্যাপসের মাধ্যমে রিয়াজুল জান্নায় ঢুকতে হয়। আগে তো আমার জীবনে যতবার গেছি, এই দুই করোনার পরে ঠিক আছে না, অ্যাপসের মাধ্যমে অ্যালাউ হলে আপনি রিয়াজুল জান্নার ভিতরে নামাজ পড়তে পারবেন। পৃথিবীর কোথাও, পৃথিবীর কোথাও দুইটা জায়গা ছাড়া জান্নাতের মাটি নাই, দুইটা জায়গায় আছে জান্নাতের মাটি। একটা হলো হজরে আসদ, এটা হলো জান্নাতের পাথর, যেরকম মারহাবা, এটা হলো জান্নাতের পাথর। আর জান্নাতের মাটি সরাসরি জিব্রাইল এইভাবে জাকার মধ্যে কইরা টুরিতে কইরা এক জায়গায় ফেলছিল, সেটা হলো রিয়াজুল জান্নাত। আরে সুবহানাল্লাহ, জোরে কোন, জিব্রাইল নিজে টুরির মধ্যে করে, জাকার মধ্যে করে জান্নাত থেকে এক কোদাল এক টুরি মাটি নিয়ে জমিনে এক জায়গায় ফেলছিলেন। মাইনাল মেম্বারে মেম্বারে রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ, দুই মেম্বারে মাঝখানে জিব্রাইল এক কোদাল এক টুরি অথবা এক ঝাঁকা মাটি জান্নাত থেকে সরাসরি এনে ফেলাইছিলেন, সেটা হলো রসুলের রওজা, অর্থাৎ হুজুরের দুই মেম্বারে মাঝখানে। এই জায়গাটা যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তারে ওই জায়গার থেকে নামাজ পড়ার চান্স পাইলে জীবনে তারে জাহান্নাম দিবে না। আল্লাহ পাক তো এখানে কতবার নামাজ পড়াইছে গুইনায় বাইসা বলতে পারবো না। তো এই বছর তো এখন তো অ্যাপসের মাধ্যমে ঢোকা খুব কষ্ট, এখন রিয়াজুল জান্নাহ ইচ্ছা করলে আপনি ঢুকতে পারবেন না। তো এই বছর রাত যখন 3:30 বাজে, আল্লাহর শুকর মক্কা মদিনায় গেলে সবাই ছিল, ওই মক্কা মদিনায় রিয়াজুল জান্নাহ যারা ঝাড়ু দেয় যারা পরিষ্কার করে, এরা তো সব বক্তা, আমাদের মতো বক্তা যারা আছে সুপারস্টার সবাইরে চিনে ওরা। তো এই বছর যখন গেছি, আলহামদুলিল্লাহ ওরা বলতেছে হুজুর আপনার কোনো অ্যাপস ফ্যাপস লাগবে না, আপনি খালি ওই গেটের কাছে দাঁড়ায়েন, আমরা বইলা পুলিশকে দিয়ে ঢুকাই দেব। প্রথম দিন গেলাম, পুলিশ নট এলাও, কাম হইব না, কয় তোর দেশের প্রধানমন্ত্রী এলো, কাম হইব না। আমার জিদটা লেগে গেল, আমার দেশের প্রধানমন্ত্রী এলো, কাম হইব না, বেড়া কয় কি বেড়া মগায় হই বেড়া। একজন হাজি ওই দেশের আল্লাহর মেহমান হিসাবে দুনিয়ার প্রধানমন্ত্রীর সাথে অনেক কথা বল না কেন, প্রধানমন্ত্রীর সামনে কোনো হাদিস নাই যে প্রধানমন্ত্রী হইলে আমি আল্লাহ তারে মাফ করে দিই। হালাকে হাদিস আছে, মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে আসবে, আমি আল্লাহ তার এমন ভাবে মাফ করে দেব সে যেন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইবে। তো নাকি প্রধানমন্ত্রীর সাথে দাম কম একজন হাজির মিয়া, অনেক দাম। আল্লাহ, তাহলে মেজাজটা গরম হয়ে গেল, কইলাম যে যামই না, যা রিয়াজুল জান্নাহ জীবনে কত নামাজ পড়ছে যাম না। কিন্তু আসলে আল্লাহ যদি কবুল করে এইভাবেই করে, বাজান রে মনে মনে ভাবলাম যে যামু না, যামু না, নিয়ত করলাম। তো হাজ্জুদের সময় মনে মনে ভাবলাম, দেখি এই দিক দিয়ে ঢুকি, বাবু সালাম দিয়ে ঢুকি, ওই রিয়াজুল জান্নাহ ঢুকতে না পারে বাবু সালামের, রিয়াজুল জান্নাহর লাস্ট কার্পেটের ওখান দিয়ে ঢুকি, বয়ে রয়েছি বয়ে রয়েছি। হঠাৎ করে দেখি বাংলাদেশে একজন কিশোরগঞ্জের এক আল্লাহর অলি, অর্থাৎ ওখানে পরিষ্কার করে, ও আমারে দেখছে, দেখে কইতেছে হুজুর আপনি কি ঢুকছিলেন? আমি কই দৌড় মেয়ান অ্যাপস ফ্যাপস কত কিছু লাগে, দরকার নাই, অন্য কেউ পড়ুন। ক হুজুর এখন একটা সুযোগ আছে, ঢুকে পড়েন। আমি কইলে আমার ইচ্ছা নাই, কিন্তু তুমি যদি কায়দা করে পুলিশটা বলে ঢুকাই দিতে পারো। ও জানে পুলিশটি কি কইলো, আমার দেশের অনেক বড় মাতোয়া, অনেক বড় মোফাসের, মনে হয় আমার দুইটা তিনটা ওয়াজ দেখাইছে ইউটিউবে, ওটার ভিতরে বইয়ে বই দেখাইছে। দেখানোর পরে ওই বলতেছে কবির ইলা মুতা ইলা ফিল বাংলাদেশ, হ্যাঁ আমার দেশের অনেক বড় কয় ইমাম মা খতিব, আমার দেশের অনেক খতিব, তোর প্রশংসা করবো নাই। ওরা তো পাম্পের পাগল, পাম দিলি বলে, যখনই পাম টাম দিছে কয় আল্লাহ আল্লাহ সারা সারা সারা, আমার কথা সল্লা রাখা তাই আল্লাহ রো দুই রেখাত পড়বি চলে যাবি আমারে কয়। আমি বললাম ঠিক আছে ঢুকতে দে। কেন বললাম ওই খুঁটিটার কেন বললাম? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একবারে আস্তে আস্তে করে কয় লাইনে থাক,
দূরে যাইস না আমারে কয়। মাজানরে যখন টাইম হয়ে গেল, আল্লাহ শুকর, আল্লাহ কপালে রাখছিল বিদায় ঢুকিয়ে বললাম, একটা দৌড় দিয়ে উস্তনে তওবা, কারণ জানা আছে এই খুঁটিটা আমার আল্লাহর কাছে এত দামি, এত দামি। এই খুঁটির কাছে কোরআনের আয়াত নাযিল হয়েছে, এই খুঁটির কাছে সাহাবী আল্লাহর কাছে কবুল হয়েছে। বাজান খুঁটিটার পাশে দুই রাকাত নামাজ পড়লাম, দুই রাকাত পড়ার পরে ভালো লাগলো, পুলিশ চায়া রয়েছে উঠাই দিতে চায়, আরো দুই রাকাত পড়লাম। এরকম পড়তে পড়তে ছয় রাকাত নামাজ পড়িয়া খুঁটিটারে জড়াই ধরে বললাম, মালিক রে, এখন তো ইচ্ছা করলে রেয়াজুল জান্নায় ঢোকা যায় না, তোমার কাছে একটা জিনিস চাই গো মালিক, জীবনে আর যদি আসতেও না পারি, এখানে ঢুকতেও না পারি, তুমি কিন্তু এখানে একবার ওয়াদা আছে, এই দুনিয়ার জান্নাত যদি তোমরা রিয়াজুল জান্নার ভিতরে কেউ একবার জীবনে ঢুকে, আমি আল্লাহ এখান থেকে তারে বের করে কোনোদিন জাহান্নামে দিব না। আল্লাহ বড় আশা করে হাত তুলছি, তুমি মাফ করে দিও। অনেক কান্নাকাটি করে বের হলাম বাবা, ভালো করে মনে রাখবেন, এই উস্তনি তওবার কাছে বিশ্বনবী বসে আছি, হযরত আবু বকরের কাছে কে জানে ইনফরমেশন দিয়েছে, আবু বকর রে, ফজরের পরের থেকে আমার নবী কান্দাছে। আবু বকর আসিয়া বিশ্বনবীর জিজ্ঞেস করে, নবী গো, এইভাবে তো জীবনে কোনোদিন আপনারে কান্দতে দেখি নাই। নবী আমার কোনো জবাব দেয় না, শুধু বসে বসে কান্দে। একটু পরে অমর আসছে, নবী গো, আমার মন বলে মদিনার কোন মুনাফেক হয়তো আপনারে হিট করে কথা বলছে, মদিনার কোন মুনাফেক হয়তো আপনারে কেউ ব্যথা দিছে, একবার শুধু বলেন গো নবী, একজন মুনাফেকরও আমি মদিনার ভিতরে রাখবো না। বিশ্ব নবী কোনো কথা বলে না। একটু পরে ওসমান গনি হযরত আলী আসছে, নবীর দুইটা জামাই। ও বাজান, আজকেও দেখলাম তিরমিজি শরীফের মধ্যে হাদিসখানা লম্বা চওড়া হাদিস আসছে, ওসমান গনি থেকে হাদিসখানা বর্ণিত। ওসমান গনি দৌড়ায় আসিয়া বলে, আলী রে, আমার মনে হয় বিশ্ব নবীর অন্তরে অন্য কোনো কিছু আছে, আমার আল্লাহর অর্ডার ছাড়া বিশ্ব নবী এখান থেকে নড়বে না রে আলী। ওসমান গনি বিশ্ব নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো, আমি কি আপনার কোনো কাজে সহযোগিতা করতে পারি, অথবা আপনি এমন কোনো কিছু টার্গেট করছেন কোন সাহাবীর দ্বারা সম্ভব নয়, আমি ওসমানের দ্বারা সম্ভব, আপনি আমার একবার ইশারাতান বলেন, আমার জীবনের বিনিময় হলো আমি ওই কাজ করব। আমার বিশ্ব নবী ওসমান গনির প্রস্তাবটাকে মেনে নিলেন, কারণ ওসমান গনি তো নবীরে খুশি করার জন্য পাগল। নবী, আমি আপনার কোনো কাজে সহযোগিতা করতে পারি কি না? আপনার সেই নবুয়াতির প্রথম যুগ থেকে নিয়ে আমি দ্বিতীয় বছর কালেমা পড়ছি, আপনার হাতে প্রথম বছর 40 বছর বয়সে কালেমা পড়ছে হযরত আলী, আবু বকর, আমি পড়ছি দ্বিতীয় বছর, হযরত ওমর পড়ছে 5 বছর পরে। নবী, সবাই কথাই তো রাহেন নাই, আমার কথা একটু রাহেন না, নবী আপনার কোনো কাজে সহযোগিতা করতে পারি কি না? আমার নবী ওসমানের কথায় মাথাটা তুলে বলেন, ওসমান রে, আমি কান্নার কারণ আছে, কে আপনারা জানেন, মসজিদে নববীর থেকে একবারে সন্নিকটে একটা কুয়া আছে, কুয়াটা, এই কুয়াটার পানি শুধু মিঠা ছিল আর কোনো কুয়ার পানি মিঠা ছিল না, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী বললেন, আমার সাহাবিদের অনেক কষ্ট হইতেছে, আমি নবী চাই এই কুয়াটা যদি কেউ কিনে দেয়, আমি নবী তার কাছে জান্নাত বিক্রি করব। আরো জোরে বলুন, আরো জোরে। রাবি বলেন, আনাস ইবনে মালিক বলেন, নবীর খাদেম, যে উসমান গনি ছিল আরহামু উম্মাতি বি উম্মাতি আবু বকরিন ওয়া হায়া উসমান। উসমান এত লজ্জাশীল ছিলেন, একটা 14 বছরের মাইয়া বিয়ের আগে যেরকম লজ্জাশীল থাকে সেরকম ছিলেন। কিন্তু উসমান রে, আমার জীবনে দেখি নাই এত দ্রুত দৌড়াইতে। ওসমান, মনে হইতেছে ওসমানের এই লুঙ্গিটা ফাত ফাত করে আওয়াজ হইতেছে, দুই ঠ্যাঙের আওয়াজ। ওসমান অনেক লম্বা ছিলেন, সেই রকম একটা টল ফিগার মানুষ ছিলেন ওসমান গনি। দৌড়ে যে বিবিরে বলতেছে, টাকার বস্তা দে, সময় নাই, টাকার বস্তা আগে লয়ে নাই। ইহুদির বাড়ি যেয়ে বলতেছে,
তোর এই কুয়াড আমার লাগবে, কিসের বিনিময়ে, কার বিনিময়ে দিবি তাই ক। ইহুদি বলে তোমার এই কুয়াডা লাগবে, তুমি আমি বেচবো না, আমি বেচবো না, তোর পাও দুইটা ধরছি, এই কুয়াডা কিসের বিনিময়ে কি দিলে বিক্রি করবি তাই ক। ইহুদি মনে মনে ভাবলো সুযোগ একটা পাইছি, তোমার যেরকম ভাবে কুয়াডা চয়েস কেনার লাগে পাগল, আমিও তোমার একটা বাগান কিনতে ঘুরতাছি অনেকদিন ধরে, ওই বাগানটা আমার বাগানের সাথেই, তোমার ওই বাগানের ভিতরে 1500 খেজুর গাছ আছে এবং ওর পাশে একটা কুয়াও আছে, পানি দেওয়ার সিস্টেম আছে, ওই 1500 বিশিষ্ট খেজুরের বাগানটা আমার দিয়ে দিবা। যেই কুয়া উসমান গনি কিনা দিতেছে, উপরে গেলে 10টা খেজুর গাছের বিনিময়ে কুয়াটা কেনা যায়। উসমান গনি বললেন ওই বাগানের পাশে, ওইটা তো দিলাম দিলাম, ওই বাগানের পাশে আরো যেগুলো আছে তোরে দিয়ে দিলাম। দলিলান তখন সামরার দলিল ছিল, স্বাক্ষর দিয়ে বলতেছে যা তোমার নামে ওইটা দিলাম, বাগান আমার নামে। একটু পর ইহুদি বলতেছে আপনারা জানেন হাদিস সাহেবরা, ওই কুয়াটা বন্ধ করে দিয়েছে, এখন আমি গুনাগার, ওই কুয়ার পাশে যে এই বছরও দোয়া করছি আল্লাহর কাছে। যখন উসমান গনি কুয়াটা বিশ্বনবীর কাছে দলিলটা ফেলাই দিয়ে বলে রাসূল আল্লাহ, এখন তো আপনি হাসেন, এক ঘন্টার ভিতরে আমি আপনার হাসি দেখতে চাই, কুমিলে গেছিলাম না, এক ঘন্টাও লাগে নাই, আমি সব কাবার করে এই যেলাম দলিল লোন। বিশ্বনবী ওসমানের দিকে তাকাইয়া বলে এত বড় বড় দুইটা বাগান দিয়ে দিলা, একটু মায়া লাগলো না? ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ইহুদিরে বলছিলাম হয়তো টাকার বিনিময় দিবি অথবা বাগানের বিনিময় দিবি, অথবা আমি মৃত্যুর আগ পর্যন্ত তোর খেজুরের বাগানে চাকর হিসাবে থাকবো, তো ভাই কুয়াটা আমার নামে দলিল করে দিই। বিশ্বনবী বললেন তুমি এতবার স্কোপ কেন নিলা? বলে নবী আপনি একবার বলেছেন এই কুয়াটা যদি কেউ কিনিয়ে দেয় আমি তার কাছে জান্নাত বিক্রি করব, যদি আমি সারা জীবন গোলাম হিসাবেও তার বাড়িতে থাকি অন্তত জান্নাতের মালিক আমি হতে পারব। মেরে ভাই বুঝতে বুজুর্গ, কেন আমি আপনাদের সামনে হাদিস কানা বর্ণনা করলাম? আমরা দুনিয়া সব দিয়ে দিতে পারি গো, বিনিময়ে যদি আমার মালিক আমার একটা দিন মাফ করে দেয়, ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। তওবা করি, আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار، ربي هب لي من الصالحين، اللهم اغفر لي وارحمني وارزقني واهدني، اللهم انت السلام ومنك السلام واليك يرجع السلام، حينا ربنا بالسلام وادخلنا الجنه دارك دار السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام، رب العالمين مهرباني করে তাকায় দেখে, জানি না কবে যেন হায়াতে জিন্দগি শেষ হয়ে যায় গো মালিক, যারা আমিন আমিন বলছে এদের মধ্যে কার যেন মা নাই বাবা নাই। আল্লাহ তাআলা কবে যেন হায়াতে জিন্দগি আমাদের শেষ হয়ে যায় ও মালিক, যারা এই মসজিদের মধ্যে অসুস্থ অবস্থায় জুমার নামাজ পড়তে আসছে প্রত্যেককে আপনার সুস্থতা দান করে দেন। আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ
তোমার অনেক বান্দা বান্দির দোয়া চেয়েছে অসুস্থ সুস্থ বানাই দেন। আয় আল্লাহ তাআলা, যারা আমরা সুস্থ আছি অসুস্থ আছি সবাই নামাজগুলি কবুল করে নেন। আল্লাহ মসজিদের সমস্ত মুসল্লিদের নামাজ রোজাকে কবুল করে নেন। আল্লাহ যারা বাইতুল্লাহ গিয়েছে তাদের হজ্জে মাবরুর নসিব করে দেন। আল্লাহ যারা হজে যাবে নিয়ত করেছে তাদের যাওয়ার তৌফিক দান করে দেন। সমস্ত হাজিদের হজগুলো কবুল করে নেন। আমাদের দোয়া কবুল মঞ্জুর করেন। আল্লাহ কাজ করে আমি সহ আরও যারা অসুস্থ আছে তাদের সবাইকে সুস্থ বানিয়ে দেন। এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের কমিটির বিগত কমিটি বর্তমান কমিটি যারাই অসুস্থ তাদের সবাইকে সুস্থ বানিয়ে দেন। আল্লাহ খাস করে যাদের ব্যবসা বাণিজ্য খারাপ ব্যবসায় বরকত দান করে দেন। আল্লাহ যাদের ব্যবসা বাণিজ্য খারাপ ব্যবসায় বরকত দান করে দেন। আল্লাহ সবাইকে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দেন। একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দেন। যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ যারা যাচ্ছে যারা বিমানে আছে বর্তমানে যে যে অবস্থায় আছে মক্কা মদিনায় প্রত্যেককে হজের মাবরুর নসিব করে দেন। আল্লাহ বিভিন্ন জায়গা থেকে দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পুরো করে দেন। আল্লাহ অনেকের সন্তান অসুস্থ বাবা অসুস্থ, আল্লাহ তোমার এক বান্দার নূরুল ইসলাম নামে তার কলিজার টুকরা সন্তান চলে গেছে কবরে, আমার মাদ্রাসা এতিমখানায় আল্লাহ চাউলের ব্যবস্থা করিয়ে দিয়েছে, এই মাদ্রাসা এতিমখানায় অনেকে খাবারের ব্যবস্থা করেছে, অনেকে মাসে মাসে বেতন দেয় মাসে মাসে মাদ্রাসা মসজিদে দান করে, আল্লাহ তাদের দানগুলো কবুল করে নেন। বিনিময়ে আল্লাহ তাদের বাবা মাকে আপনি মাফ করে দেন, তাদের ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দেন। وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا محمد ورحمته